রাজশাহীতে বিএনপিকে ঘরোয়াভাবে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। আগামীকাল এই সমাবেশ অনুষ্ঠিত হবে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস অনুমতির কথা জানান। তবে বিএনপির পক্ষ থেকে নগরীর তিনটি স্পটে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু পুলিশ জানিয়েছে বিএনপিকে শহরের নাইস কনভেনশন সেন্টারে ঘরোয়াভাবে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতারা বলেছেন, সমাবেশে যাতে নেতাকর্মীরা যোগ দিতে না পারে সেজন্য সোমবার সকাল থেকে রাজশাহীর সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল উপস্থিত ছিলেন।